থিম, থিম নামটার সাথে আমরা ছোটবেলা থেকেই পরিচিত। যেমন আমরা যখন নোকিয়া মোবাইল চালাতাম বা তখন ওইটার ডিজাইন চেঞ্জ করার জন্য ওইটার সাথে থিম ছিলাম। তাছাড়া এখন যারা অ্যান্ড্রয়েড চালাচ্ছে, অ্যান্ড্রয়েড এর মধ্যেও আপনার বিভিন্ন থিম পাওয়া যায়, যেটা দিয়ে আপনার অ্যান্ড্রয়েড এর যে আইকন গুলো আছে, আইকন গুলোর স্টাইল চেঞ্জ হয়ে যায়, তারপর হচ্ছে আরো অনেক ডিজাইন চেঞ্জ হয়ে যায়। তো এরকম হচ্ছে ওয়ার্ডপ্রেস এর মধ্যে থিমটা একই কাজ করে, থিম বিভিন্ন ফিচার অ্যাড করে, বিভিন্ন অপশন আপনার এখানে অ্যাড করবে অথবা ডিজাইনটা চেঞ্জ করবে, ওভারঅল এই বিষয়টাই। এটা আপনি কোথায় পাবেন? অ্যাডমিন প্যানেলে যাবেন, অ্যাডমিন প্যানেলে যাওয়ার পরে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে যাবেন আপনি থিমের মধ্যে। যখন থিমে আসবেন, এখানে আপনার ওয়েবসাইটের মধ্যে যে সকল থিমগুলো ইনস্টল করা থাকবে সকল থিম এখানে দেখাবে। আর যদি আপনি চান যে নতুন কোনো থিম অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনি অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউ বাটনে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনাকে নতুন কিছু থিম দেখাবে। এগুলো দেখাবে হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্জি থেকে। ওকে, ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্জি থেকে আপনাকে এই থিমগুলো দেখাবে। তো এখান থেকে আপনার যে থিমটা ভালো লাগে সেটা আপনি সিলেক্ট করতে পারেন, অথবা আপনার মনে হচ্ছে যে এখানে যে ডিজাইনগুলো আছে এই কয়েকটা থিম আমার আর ভালো লাগতেছে না, বা আমার আরও কিছু দরকার, সেক্ষেত্রে আপনি পপুলারের মধ্যে ক্লিক করতে পারেন। তো পপুলারে ক্লিক করে আপনি, যেমন প্রথমটা ছিল হচ্ছে ফিচার্ড থিম, কিছু ফিচার থিম, এখন হচ্ছে পপুলার থিম, যেই থিমগুলো মানুষ বেশি বেশি কিনে থাকে, এরকম কিছু থিম। তারপর হচ্ছে লেটেস্ট থিম, একদম নতুন যে থিমগুলো আছে এরকম আপনি লেটেস্ট থিমগুলো দেখতে পারেন। যেমন এখানে লেটেস্ট কিছু থিম দেখাচ্ছে। ওকে, তো আপনাকে ফার্স্টে ডিসাইড করতে হবে যে আপনি কি টাইপের সাইট বানাচ্ছেন, তারপর হচ্ছে ওইটার উপরে বেস করে আপনি একটা থিম সিলেক্ট করবেন। ওকে, তো আমি আপাতত এই থিমটাকে সিলেক্ট করলাম। এখানে কিছু কিছু থিম থাকবে প্রিমিয়াম, কিছু কিছু থাকবে আপনার ফ্রি। সেখান থেকে আপনি দেখে আপনার যে থিমটা ভালো লাগে ওই থিমটা আপনি সিলেক্ট করলেন। আপনি জাস্ট যেটা করবেন, থিমটার মধ্যে ক্লিক করে, যেমন আমরা এখানে কি করলাম যে এডুকেশন রিলেটেড এটা একটা থিম আছে, সেটাতে ক্লিক করলাম। ক্লিক করে ইনস্টলে ক্লিক করব। অবশ্যই ইনস্টলে ক্লিক করার আগে আমরা এটা প্রিভিউটা দেখে নিব। টোটাল প্রিভিউর মধ্যে যদি কোনো পিএইচপি এরর থাকে, আমরা লাইনটা দেখলেই বুঝতে পারবো যে এখানে লেখা থাকবে এরর, সেরকম পিএইচপি এরর থাকলে ওই থিমগুলো ইনস্টল করব না। ওকে, তো আমরা আপাতত এখানে ইনস্টল বাটনে ক্লিক করলাম। এই থিমটা আপনার ওয়েবসাইটের মধ্যে ডাউনলোড হয়ে যাবে এবং থিমটা এখানে অ্যাক্টিভেট অপশন পাবে। যখন আপনার ইনস্টলটা কমপ্লিট হয়ে যাবে, ইনস্টল কমপ্লিট হয়ে যাওয়ার পরে জাস্ট অ্যাক্টিভেট অপশনটা যাবে। আপনি অ্যাক্টিভেট করে দিলে আপনার সাইটের যে ডিজাইন, ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। আমরা আরেকবার একটু দেখি যে আমাদের বর্তমান যে ওয়েবসাইটটা আছে এর ডিজাইনটা কীরকম। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এর ডিজাইনটা যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটা ব্যানার আছে উপরে, তারপর হচ্ছে হোয়াইট এরিয়া, এর মধ্যে কিছু টেক্সট। তো আমাদের নতুন যে থিম এটা এখন ইনস্টল হচ্ছে, ইনস্টলেশন কমপ্লিট। ইনস্টল যখন কমপ্লিট হয়ে যাবে তখন এখানে অ্যাক্টিভ নামে একটা বাটন আসবে, আমরা অ্যাক্টিভ বাটনের মধ্যে ক্লিক করব, তখন এই থিমটা অ্যাক্টিভেট হয়ে যাবে। যখনই থিমটা অ্যাক্টিভেট হয়ে যাবে তখন আপনার এই যে সাইটের ডিজাইনটা আছে এই ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। পাশাপাশি এর আগে আপনি যেরকম কাস্টমাইজের যে কিছু অপশন পেয়েছেন, এই অপশনগুলো চেঞ্জ হয়ে যাবে, কাস্টমাইজের অপশনগুলো চেঞ্জ হয়ে যাবে। আমরা এখানে একটা রিলোড দিই, দেখি বর্তমানে আমাদের ডিজাইনে কীরকম দেখাচ্ছে। বর্তমানে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডিজাইন। এখন কথা হচ্ছে আপনি যখন থিমসে গেলেন, অ্যাপিয়ারেন্স থেকে থিমসে গেলেন, থিমসে যাওয়ার পরে এখানে থিমের যে ইমেজটা, এই ইমেজটা দেখতে একটু সুন্দর লাগতেছে, যে উপরে একটা বড় ইমেজ আছে, তারপর নিচে তিনটা ছোট ছোট ইমেজ আছে, তারপরে আরো কিছু ডিজাইন হবে। তো ওভারঅল যে বিষয়গুলো আপনি এখানে দেখছেন, তো আপনি কি করলেন যে এই ডিজাইনগুলোই আপনি আপনার ওয়েবসাইটে দিবেন। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে খুঁজে বের করতে হবে যে এই থিমের মধ্যে কি কি অপশন আছে এবং এই থিম অপশনগুলো কোথায় আছে। আপনি যখন একটা থিম ইনস্টল করবেন তখন আপনার এই অ্যাডমিন প্যানেলের মধ্যে নতুন কিছু অপশন অ্যাড হইতে পারে, বা আপনি যখন কোনো নতুন ডিজাইন অ্যাড করতে চাচ্ছেন তখন আপনি এরকম থিম খুঁজতে পারেন। তো আপনি যখন একটা থিম ইনস্টল করবেন, ইনস্টল করার পরে মাঝে মধ্যে এরকম
একটা ওয়ার্নিং দিতে পারে বা আপনার নোটিফিকেশন দিতে পারে। এখানে কি দিচ্ছে দেখেন, বলতেছে দিস থিম রিকমেন্ডেড দ্য ফলোয়িং প্লাগইনস, বলতেছে যে এই যে থিমটা আছে এই থিমটা এই প্লাগইনটাকে রিকমেন্ড করে, মানে এটা আপনি চাইলে অ্যাড করতেও পারেন আবার নাও করতে পারেন। আর কিছু কিছু সময় এখানে রিকমেন্ডেড এর জায়গা লেখা থাকবে রিকোয়ার্ড, তো যদি রিকোয়ার্ড লেখা থাকে তাহলে আপনাকে অবশ্যই সেই প্লাগইনটা ইনস্টল করতে হবে। আচ্ছা, তো প্লাগইনের ব্যাপারে আমরা আরো ডিটেইলস জানবো পরবর্তী ভিডিওতে। আমরা এখানে যেটা দেখছি থিম, থিমের মাধ্যমে আমাদের ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। তো এই থিমের ডিজাইনের সাথে সাথে আরো কি হয়, যে এটা যে কাস্টমাইজটা ছিল, যেমন আমরা যখন ড্যাশবোর্ডে ছিলাম, আমরা ড্যাশবোর্ডে গেলাম, রাইট ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাব, এটাতে ক্লিক করে আমরা ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আসার পরে আমরা কাস্টমাইজ ইউর সাইট এখানে ক্লিক করলাম। এই যে কাস্টমাইজ ইউর সাইট, এই অপশনটা আপনি আরো বিভিন্ন জায়গায় পাবেন। কোথায় কোথায় পাবেন, আপনি অ্যাপিয়ারেন্স থেকে থিমসে গেলেন, থিমসে যাওয়ার পরে এখানে যে থিম বলা আছে কাস্টমাইজ, ঠিক আছে, এখানে আপনি পাচ্ছেন এই অপশনটা। আবার আপনি যখন অ্যাডমিন প্যানেল থেকে বের হয়ে আপনার সাইটটা ভিউ করবেন, ভিউ করার সময় উপরে লেখা থাকবে কাস্টমাইজ, আপনি যেখান থেকে কাস্টমাইজ ক্লিক করেন না কেন সবগুলো আপনাকে একই জায়গায় নিয়ে যাবে। কাস্টমাইজ থেকে আপনি এই যে ডিজাইন যেগুলো আছে এই ডিজাইনগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। আমরা দেখি কাস্টমাইজের মধ্যে আমরা এর আগে যে অপশনগুলো দেখছিলাম এখানে ওই অপশনগুলো অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখানে সাইট আইডেন্টিটি এটা আমরা দেখেছিলাম এর আগেও, এখনো আছে। বলতেছে থিম অপশন, থিম অপশনের মধ্যে কি আছে, এটা এই অপশনটা আমাদের কাছে মনে হচ্ছে নতুন, এর আগেটা তো ছিল বাট এটার ভিতরে যে অপশনগুলো এগুলো মনে হচ্ছে নতুন, ঠিক আছে। এরকম প্রত্যেকটা অপশন আপনি একটা 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 করে খুঁজে খুঁজে বের করবেন। ওকে, থিম অপশন এখানে বলতেছে লেআউট অ্যান্ড ডিজাইন, এটাতে ক্লিক করলাম, এখানে বলতেছে ফুল উইথ। তখন আমরা এখানে দেখতে পাচ্ছি কি, দেখেন বলা আছে বক্স, চুজ লেআউট বক্স, এটা সিলেক্ট করা আছে। এতে কি হচ্ছে, আপনার যে ওয়েবসাইটটা আছে এটা একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত আছে, এরপরে এটা আর যাচ্ছে না। যদি আপনি এখানে ফুল উইথে ক্লিক করেন তাহলে দেখবেন যে এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা ফিল আপ হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে ফুল উইথ আর বক্সের মধ্যে তফাৎ। এরকম ভাবে আপনি আরো খুঁজবেন যে আরো কি কি অপশন আছে। যেমন নিচে বলতেছে কি লেআউট পিকার, লেআউট পিকারে কি করতেছে বলতেছে লেফট সাইড বার রাইট সাইড বার, তার মানে হচ্ছে একটু নিচের দিকে যখন আপনি স্ক্রল করে আসবেন ডান পাশে দেখা যাচ্ছে ফাইন্ডার্স, তারপরে বলা আছে হচ্ছে সার্চ, তারপর হচ্ছে অ্যাবাউট সাইট, অ্যাবাউট দিস সাইট, এই যে অপশনগুলো আছে এই অপশনগুলো কোন পাশে দেখাবে, এটা বলা আছে ডান পাশে দেখাইছে। আপনি এটা কি করলেন বাম পাশে দিয়ে দিলেন যে লেফট সাইডে এটা ডিসপ্লে হবে, তখন দেখবেন যে এই অপশনটা লেফট পাশে চলে আসলো। এরকম ভাবে প্রত্যেকটা অপশন আপনি একবার একবার করে দেখবেন যে কি কি অপশন আছে, ঠিক আছে। তো এটা নিয়ে আমরা আরো কাজ করব এই থিমটা নিয়ে। তারপর বলা হচ্ছে স্লাইড অপশন, স্লাইড অপশনের মধ্যে কি আছে, যেমন আমরা যখন থিমটা দেখলাম যে এই থিমটার মধ্যে যে এখানে বড় একটা ইমেজ দেখাচ্ছে, এই ইমেজ গুলো হচ্ছে স্লাইড, এই যে টেক্সট এগুলো হচ্ছে স্লাইড, স্লাইডের আইটেম গুলো আছে, তা আপনি ওই অপশন গুলো চাইলে অ্যাড করতে পারেন। আমরা আবার আসলাম, এরকম আপনি নতুন একটা থিম ইনস্টল করার পরে যে অপশন গুলো আছে প্রত্যেকটা অপশন একটা একটা করে দেখবেন, দেখে কিছু নতুন করে শিখার ট্রাই করবেন। এরকম ভাবে আপনারা প্রত্যেকদিন মিনিমাম দুইটা থেকে তিনটা থিম নিয়ে সার্চ করবেন যে কোথায় কোন অপশন আছে এবং কোন অপশনের কি নাম। ওকে,